প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়। গুগল ম্যাপের সাহায্যে আপনি বিশ্বের যে কোনো জায়গায় সহজেই খুঁজে বের করতে পারবেন। ঘরে বসে যে কেউ ঘুরে আসতে পারেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তবে বিশ্বে এমন জায়গাও আছে যা চাইলে আপনি গুগল ম্যাপে খুঁজে পাবেন না বা দেখতেও পারবেন না। এমন 7টি জায়গা নাকি আছে যা ম্যাপে পাওয়া যায় না। ওই 7 জায়গা নিয়ে ইকোনমিক টাইমস একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে জায়গাগুলো জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। ন্যাটোর বিমান ঘাঁটি। সামরিক জোট ন্যাটোর একটি বিমান ঘাঁটি আছে জার্মানিতে। জিএলএন কিচেন নামে এই জায়গাটি মাইক্রোসফটের বিংয়ে ব্লক করা নেই, তবে গুগল ম্যাপে এই জায়গাটির পিক্সেল দেখানো হয়। ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো, চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তর গুগল ম্যাপে চাইলেও আপনি বের করতে পারবেন না। তাইওয়ানে অবস্থিত এই জায়গায় চীনের কয়েকটি গোয়েন্দা সংস্থার কার্যালয় রয়েছে। রোজেস, লস ডেলোরোসের মতো স্পেনের আরও একটি জায়গা গুগল ম্যাপে পাওয়া যায় না। এই জায়গা থেকে মার্কিন বিমান বাহিনীর 875তম আধুনিক বিমানটি নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে ওই বিমানের বিভিন্ন সতর্কবার্তা পাঠানো হয়। ভলকাল বিমান ঘাঁটি, নেদারল্যান্ডসের ভলকাল বিমান ঘাঁটিটি খুঁজলেও আপনি নাকি গুগল ম্যাপে পাবেন না। মার্কিন বিভিন্ন গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের অভিযোগ, এই বিমান ঘাঁটিটি স্নায়ুযুদ্ধের সময়কার 22টি পরমাণু বোমা লুকিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল, আপনি চাইলেও পুরো ইসরায়েল গুগল ম্যাপে দেখতে পাবেন না। জুম করলে মনে হবে কিছু ভবন, কিন্তু আসলে তা নয়। লস ডেলোরেস, স্পেনের লস ডেলোরেস হ্যালিপিয়ারতো ডি কাটানাগা নামের জায়গাটি চাইলেই আপনি গুগল ম্যাপে বের করতে পারবেন না। এই জায়গাটি সম্পর্কে তেমন কোনো তথ্য খুব একটা জানা নেই কারো। গুগলের স্ট্রিট ভিউয়ে খুঁজলেও পাওয়া যায় না এর অবস্থান। হার্টসপেস কাউন্টি, টেক্সাসের এই অংশ যার নাম হার্টসপেস কাউন্টি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত এলাকা আছে। এই সীমান্তের প্রায় 15 কিলোমিটার দূরে মেক্সিকোর সিওদাত জুয়ারেস এলাকাটি গুগল ম্যাপে বিকৃত করে রাখা আছে।